যখন শিক্ষাধারাকে টোটালি সাজানো হবে এমনভাবে যাতে করে আমাদের মূল মূল্যবোধ ধ্বংস হয়ে যায় তখন সেই শিক্ষাধারা একজন মুসলমান হিসাবে আমি গ্রহণ করতে পারি না যেমন বাংলাদেশে নতুনভাবে যে শিক্ষা কারিকুলাম চালু আছে সেখানে ক্লাস নাইন ক্লাস টেনের বইগুলোতে বিবর্তনবাদ নামে একটা পাঠ সংযোজন করা হয়েছে আপনারা জানেন না সংযোজন করা হয়েছে বিবর্তনবাদের স্রষ্টা নেই এই সৃষ্ট জগৎ নিজে নিজেই হয়েছে বিবর্তন হয়ে হয়েছে সুতরাং আমরা যারা মানুষ আমরা কেমনে হলাম আমরা নাকি আগে বানর ছিলাম এই বাংলাদেশ উনিশশো একাত্তর সালে লক্ষ লক্ষ শহীদরা নিজেদের রক্তের বিনিময়ে আমাদের হাতে আমানত রেখে গেছে সুতরাং সুতরাং আজকে যেই চক্রান্ত চলছে ইন্ডিয়ার পক্ষ থেকে সেটা যেন কোনোভাবেই সফল হতে না পারে সবাই নারে এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদের আশঙ্কার জায়গাও ক্লিয়ার করলাম এবং বেশ কয়েকজন সেই দেশি নেতাদের বক্তব্যও শুনলাম তারা বারবার বলছে আমরা বাংলাদেশ থেকে আসিনি তারপরেও জোর করে শুধু ধর্ম মুসলমান হওয়ার কারণে বলা হচ্ছে তোমরা বাংলাদেশ থেকে এসেছ বাংলা ভাষা হওয়ার কারণে আপনারা নিশ্চয়ই জানেন বারমার যে মুসলমানদেরকে অত্যাচার করে নিপীড়ন করে এইদিকে পাঠিয়ে দেওয়া হলো এটার অন্যতম একটা ইস্যু তারা দাঁড় করিয়েছে যে এরা বাংলাদেশের একটা অঞ্চল চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে এজন্য বার্মার সরকারের দাবি ছিল এরা বাংলাদেশি অনুপ্রবেশকারী সেম থিওরি সেম কৌশল আজকে ইন্ডিয়াও গ্রহণ করেছে এজন্য ওই দিক থেকে বার্মা এই দিক থেকে ইন্ডিয়া আসাম থেকে লক্ষ লক্ষ বাঙালিকে আমাদের এই দিকে প্রেরণের যে গভীর চক্রান্ত করে বিশ্বাস করুন এটা আমাদের দেশ আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমির বিরুদ্ধে চূড়ান্ত পর্যায়ের চক্রান্ত চিৎকার বলেন ঠিক না সুতরাং একজন দেশপ্রেমিক হিসাবে আমার নবীর আদর্শ আমি বলেছিলাম সেটার উপর আমি দুইটা প্রমাণ দিচ্ছি আপনারা জানেন বিশ্বনবী মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন কিন্তু থাকতে পেরেছেন এমনে এমনি আসতে হয়েছে অত্যাচার করে নিপীড়ন জুলুম করে উনাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে আজকে আমরা অনেকেই বুঝতে চাই না আমাদের খুব ঠান্ডা মাথায় জিনিসগুলো বোঝা দরকার যে আগুন টোটাল ভারতে লেগেছে বাংলাদেশে সেই আগুন আসতে বেশি সময় লাগবে না এই কথাটা আমরা যত দ্রুত বুঝবো ততই আমাদের জন্য কল্যাণ আমি এর মানিক জ্বালিয়ে দেন না ইসলাম কখনো এটাকে সমর্থন করে না আমার দেশে আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে থাকা ভিন্ন ধর্মাবলম্বীরা অবশ্যই ততক্ষণ পর্যন্ত আমাদের হাতে নিরাপদ যতক্ষণ পর্যন্ত তাদের হাতে আমরা নিরাপদ কথা বোঝেননি মনে হয় আপনার নিশ্চয় বিভিন্ন প্রোগ্রাম দেখে থাকবেন যেখানে বারবার বলা হচ্ছে এবং বিশেষ করে প্রিয়া সাহা আমেরিকায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে দাবি করেছে আমাদের বাংলাদেশ থেকে নাকি সাড়ে তিন কোটি হিন্দুকে গুম করে ফেলা হয়েছে নওয়াজিবুল্লাহ বলবেন না তার এই বক্তব্যের কোন সত্যতা আছে বাস্তবতা আছে আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে তবে একটা জায়গায় এসে আমরা অবশ্যই অভিন্ন থাকবো সেটা হলো যখন আমার রাষ্ট্রের স্বার্থ চলে আসবে রাষ্ট্রের প্রশ্ন চলে আসবে তখন আমার রাজনৈতিক পরিচয় তুচ্ছ রাজনৈতিক বিষয় এখানে তুচ্ছ বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমার দেশ এটাকে সবাই মিলে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব করে কন্টিনার হয়েছে তখন আর রাজনৈতিক পরিচয় আনার কোনো প্রয়োজন নেই প্রিয়া সাহা যে বক্তব্য দিয়েছে দেখুন কিভাবে আস্তে আস্তে করে ঝামেলাগুলো তৈরি হচ্ছে তো বারবার ইন্ডিয়াতে বারবার বলা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা খুব কষ্টে আছে বাংলাদেশে হিন্দুরা খুব মুসিবতে আছে এবং কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা যেগুলো কারা ঘটায় আমরা জানিও না ওই ধরনের বিচ্ছিন্ন ঘটনাকে প্রমাণ বানিয়ে যেমন হিন্দুদের একটা মন্দির ভেঙে দেয়া হয়েছে বলেন তো আমাদের ইসলাম ধর্ম নিরপরাধ কোন হিন্দুদের মন্দিরে আক্রমণ করা সমর্থন করে কথা বলেন কোন হিন্দু ভাইকে মারা সমর্থন করে এটা আমার ধর্মীয় শিক্ষা তারা আমাদের হাতে নিরাপদ থাকবে এবং আছে কিন্তু মাঝে মধ্যে এই যে জ্বালাও পোড়াও ভাঙচুর ঘটে এটা কারা করে এ পর্যন্ত কোন অপরাধীকে চিহ্নিত করা যায়নি অদৃশ্য কেউ এটা করছে সুতরাং আমাদের দাবি হলো কারা করে কেন করে সিসি ক্যামেরা লাগিয়ে সেগুলোকে গোটা জাতির সামনে তুলে ধরা হোক না হয় তো আমরা বুঝবো আল্লাহ না করুক হতে পারে কোন দুষ্কৃতকারী নিজেই এই ধরনের ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে তারা কালার করতে চান আমার কথাটা বুঝছেন তো আমি এই বিষয়টা নিয়ে আসলাম কেন জানেন এই বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশ মুসলমানদের দেশ আমার দেশ যেই দেশকে পাওয়ার কারণে আমি ঠিকমতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি ঠিকমতে আমি আল্লাহকে ডাকতে পারি ঠিকমতে আমি আমার এই বাদাগুলো করতে পারি প্রিয় হাবিব মদিনা শরীফকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে ইসলামকে ছড়িয়েছে আমরাও বাংলাদেশকে কেন্দ্র করে গোটা দুনিয়ায় ইসলামের আলো ছড়িয়ে দিতে চাই সুতরাং কুফফারদের নানামুখী চক্রান্তের একটা চক্রান্তের অংশ হলো হয়েছে ইন্ডিয়া মোকাবেলায় আমাদের সতর্ক থাকা দরকার আছে না নাই মোতারাম হাজির দ্বিতীয় যেই চক্রান্ত গোটা বিশ্বে চালু আছে সেটা হলো মুসলিমদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড বুঝা যায় তো কথা বুঝা যায় শিক্ষা জাতির মেরুদন্ড এখন শিক্ষা কোন শিক্ষা কি ধরনের শিক্ষা কোন সেই শিক্ষা জাতির মেরুদণ্ড এই জিনিসটা আমাদের বুঝা চাই দিন ইসলামের যে তালিম যে শিক্ষা এখানে জেনারেল বিষয়গুলা কেউ পরিশুদ্ধ নিয়মে পরিশুদ্ধ নিয়তে কেউ যদি পরিচালনা করে ইসলাম সেটাকে নিষেধ করে না ঠিক না কিন্তু যখন শিক্ষা ধারাকে টোটালি সাজানো হবে এমন ভাবে যাতে করে আমাদের মূল মূল্যবোধ ধ্বংস হয়ে যায় তখন সেই শিক্ষা ধারা একজন মুসলমান হিসাবে আমি গ্রহণ করতে পারি না যেমন বাংলাদেশে নতুন ভাবে যে শিক্ষা কারিকুলাম চালু আছে সেখানে ক্লাস নাইন ক্লাস টেন এর বইগুলোতে বিবর্তন বাদ নামে একটা পাঠ সংযোজন করা হয়েছে আপনারা জানেন জানেন না বেখবর বিবর্তনবাদকে সংশোধন করা হয়েছে বিবর্তনবাদের মূল থিম সৃষ্টি সৃষ্ট জগতের পিছনে কোনো স্রষ্টা নেই এই সৃষ্ট জগৎ নিজে নিজেই হয়েছে বিবর্তন হয়ে হয়ে হয়েছে সুতরাং আমরা যারা মানুষ আমরা কেমনে হলাম আমরা নাকি আগে বানর ছিলাম আর আসতে বলেন না আর একটু জোরে বলেন না নাওজবেল্লাহ আরে মাইক সমস্যা হয়েছে তো কি হয়েছে কথা তো বোঝা যায় না বোঝা যায় না বিবর্তন বান অনেক ব্যাপার আছে এর মধ্যে মানুষ সংক্রান্ত যেই বিবর্তনের মূল থিম সেটা হলো আমরা নাকি মানুষ ছিলাম আপনারা কেউ বানর ছিলেন যে কোনো একজন ছিলেন নাকি কেউ আমি আশ্চর্য হয়ে যাই আধুনিক এই যুগে সভ্যতার এই যুগে বিজ্ঞানের এই যুগে এমন একটা অসভ্য কথা এমন একটা অবৈজ্ঞানিক কথা এমন একটা বাস্তবতা বিবর্জিত কথা কিভাবে মানুষ বিশ্বাস করে আর কিভাবে মানুষ সেটাকে পড়ায় আমার কোনোভাবেই বুঝে আসেন কথা বোঝেন এটা বিজ্ঞান হবে কি করে আমি আপনাদেরকে বলি আমি চ্যালেঞ্জ নিচ্ছি আপনারা যদি কেউ একজন আমাকে এমন প্রজাতির বানর আইনা দিতে পারেন যে হুজুর এই প্রজাতির বানরগুলা বিবর্তন হয়ে মানুষ হয় কয়েক বছর সময় লাগবে তো যত বছর সময় লাগুক আমি এগুলাকে লালন পালন করব আমি দেখতে চাই কেমনে বানর বিবর্তন হয়ে মানুষ পারবেন আরে ভাই কথা বলেন পারবেন এই মিরপুর এরিয়ায় গত একশো বছরে কোনো বানর মানুষ হয়েছে এক হাজার বছরে পুরা মিরপুরে পুরো ঢাকায় সারা বাংলাদেশে সারা পৃথিবীর কোথাও কোথাও বিগত একশো বছরে না হোক এক হাজার বছরে দশ হাজার বছরে এক লক্ষ হাজার বছরে